রিম সিম্পল জঙ্গলে সাত স্বামী হারা এক টুনি তার নবজাতক দুই কন্যা টুকি আর টুনটুনকে নিয়ে বাস করত। টুনি ছিল অনেক গরিব। টুনি যখন যেটা কাজ পেত তাই করত, আর যে টাকা পেত সেগুলো দিয়ে টুনি তার সংসার চালাত। এভাবে কাটছিল টুনির দিন। একদিন জঙ্গলে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয় আর টুনির ভাঙা ঘর দিয়ে ভেতরে পানি ঢুকতে থাকে। মা, ও মা, মা, আমরা ভিজে যাচ্ছি মা, আমাদের ভীষণ ঠান্ডা লাগছে মা, ও বড্ড শীত লাগছে মা। মারে, তোর আর একটু ধৈর্য ধর, দেখবি একটু পরে বৃষ্টি থেমে যাবে আর ঝলমলিয়ে রোদ উঠবে, তখন আর আমাদের কোনো কষ্টই থাকবে না রে মা। টুনি এসব বলে তার দুই কন্যাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু এদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। একইভাবে টানা পাঁচ দিন ধরে মুষলধারে বৃষ্টি থাকে। এদিকে বৃষ্টির প্রকোপের কারণে জঙ্গলে বন্যা দেখা দেয় আর সেই বন্যায় টুনির ভাঙা ঘর প্রায় ডুবে যাওয়ার অবস্থা হয়। মা, ও মা, এবার কি হবে আমাদের মা, আমরা যে এখন জলে ডুবে মারা যাব মা, খুব কষ্ট হচ্ছে মা, মা, ও মা। না রে মা, আমি বেঁচে থাকতে তোদের কিছু হবে না, চল তোদের আমি কোনো উঁচু জায়গায় নিয়ে যাই যেখানে বন্যার জল ঢুকবে না। এরপর টুনি তার দুই কন্যাকে একটা ঝুড়িতে তোলে আর সেই ঝুড়ি মাথায় নিয়ে ডাঙ্গার উদ্দেশ্যে যেতে থাকে, কিন্তু ডাঙ্গা পাওয়া তো দূরের কথা, হঠাৎ এক জলের ধাক্কা এসে টুনিকে ভাসিয়ে নিয়ে যায়। এদিকে ছানা দুটো জলে পড়ে যায়। এদিকে কিছু দূর গিয়ে টুনি একেবারে জলে ডুবে মারা যায়। মা, ও মা, 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 কোথায় গেলি তুমি, মা, মা, এবার আমাদের কে বাঁচাবে মা, অবশেষে তারা একটা কিনারা খুঁজে পায়। এরপর কোন রকমের সাঁতরে দুই কন্যা পাড়ে উঠে আসে। দিদি রে, আমার শরীর খুব ক্লান্ত হয়ে গিয়েছে রে, আমি আর হেঁটে কোথাও যেতে পারবো না দিদি রে, হয়তো এবার আমি মরেই যাবো রে। না রে বোন, তুই এভাবে বলিস না, তোর কিচ্ছু হবে না, দেখবি কেউ না কেউ আমাকে ঠিক সাহায্য করতে আসবে। এই আশা নিয়ে দু বোনেই নদীর পাড়ে পড়ে থাকে, কিন্তু কোনো প্রাণী আর সে পথ দিয়ে যায় না। হঠাৎই এক কবিরাজ সে পথ দিয়ে যাচ্ছিল। আঙ্কেল, আঙ্কেল, আমাদের আমাদের একটু সাহায্য করুন আঙ্কেল, আমরা আমরা খুবই অসুস্থ আঙ্কেল। তোদের কাছে কত টাকা আছে বলতো আগে, আমি কিন্তু টাকা ছাড়া কাউকে সাহায্য করি না। আঙ্কেল, আমাদের কাছে তো কোনো টাকা নেই, আমরা দুজনে জলে ভাসতে ভাসতে এখানে চলে এসেছি, আমাদের বাবা অনেক আগে মারা গেছে, আর মা আমাদের বাঁচাতে গিয়ে জলে ডুবে মারা গেছে, দয়া করুন আঙ্কেল, জলে ডুবে থাকতে থাকতে আমরা আমরা অনেক অসুস্থ হয়ে পড়েছি, আমাদের একটু সুস্থ করুন আঙ্কেল। অসুস্থ হয়েছিস, এবার মরে যা, আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না, আমার টাকা চাই, বুঝেছিস? এরপর কবিরাজ চলে যেতে ধরে। তখনই তোকে কবিরাজের সামনে গিয়ে বলে, আঙ্কেল, আঙ্কেল, আপনার দুটো পায়ে পড়ে আঙ্কেল, আপনি আমাদের একটু সাহায্য করুন আঙ্কেল, নয়তো আমরা এখান থেকে মারা যাব, দয়া করুন আঙ্কেল, আমাদের ফেলে যাবেন না, আমরা যেখানে মারা যাব। সরে যা তো এখান থেকে, যত সব আবর্জনা এসে জুটেছে আমার সামনে, যা যা বলছি। এরপর কবিরাজ টুকিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জলে ভাসা দুই কন্যা অসুস্থ শরীর নিয়ে কাঁদতে থাকে। এদিকে দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। টুকি আর টুনটুন ঠান্ডায় কাঁপতে থাকে। এরপর জলে ভাসা দুই কন্যার ভীষণ জ্বর চলে আসে। জ্বরের তাড়না আর সারা রাত ঠান্ডার মাঝে থাকার কারণে এক পর্যায়ে দুই বোন বিনা চিকিৎসায় সেখানেই মারা যায়।
এরপর সকাল হয়। সবাই দুবনের লাশ দেখতে পায়। আহারে, এই দুই কন্যা হয়তো জলে ভেসে এসেছিল আর এখানে থেকে গিয়ে হয়তো মারা গেছে। এভাবে একের পর এক পাখিরা সেখানে আসে আর জলে ভাসা দুই কন্যার লাশ দেখে সেখান থেকে চলে যায়। কিন্তু কেউই জলে ভাসা দুই কন্যার লাশের সৎকার করায় না। এদিকে দুই কন্যার অপমৃত্যু হওয়ার কারণে তারা আত্মা হয়ে ফিরে আসে। তারপর জাদু দিয়ে একটা ঘর প্রকট করে আর টুনটুন সেখানে থাকে। এরপর টুকি একটা সাধারণ পাখির বেশ নিয়ে কবিরাজের কাছে যায় আর কবিরাজকে বলে, কবিরাজ আঙ্কেল, শীঘ্রই আমাদের বাড়িতে চলুন না, আমার বোনটা যে ভীষণ অসুস্থ। আচ্ছা ঠিক আছে, যাব। তা টাকা এনেছিস সাথে? কবিরাজ আঙ্কেল, আপনি চলুন আমার সাথে, আপনার কত টাকা লাগে আমি আপনাকে দিব। এরপর সাধারণ পাখি রূপে টুকির আত্মা কবিরাজকে নিয়ে তাদের জাদু দিয়ে প্রকট করা সে ঘরে নিয়ে যায় আর কবিরাজ ঘরে ঢুকতেই সে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। এ কি, ঘরের দরজা কেন বন্ধ হয়ে গেল? আর তোর রোগী কোথায় বল? তাক্ষণে দুই বোন তাদের ডাইনি রূপে ফিরে আসে। তোরা জলে ভাসা দুই কন্যা না? হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, আমরা জলে ভাসা দুই কন্যা। তবে এখন আর আমরা বেঁচে নেই, ওই দিন যদি আপনি আমাদের সাহায্য করতেন তাহলে হয়তো আজ আমরা আপনার মতোই বেঁচে থাকতাম। কিন্তু আপনি তো তা করেননি, আজ আমরা আপনাকে ছাড়বো না, মেরে ফেলবো, আমাদের মৃত্যুর প্রতিশোধ নিব। না না, তোমরা আমায় মেরো না, আমার ওই দিন ভুল হয়ে গিয়েছিল, তোমরা আমাকে মাফ করে দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি আর কারো কাছ থেকে চিকিৎসার জন্য টাকা নিব না, আমি সবাইকে বিনামূল্যে চিকিৎসা করাবো, তবু আমাকে তোমরা ক্ষমা করে দাও। আপনি সত্যি বিনামূল্যে চিকিৎসা করবেন? আর যদি আপনি আপনার কথা না রেখে টাকা নিয়ে কেন চিকিৎসা করেন তো? তাহলে আমরা আপনার ধারটা পটাশ করে মুটকে নিব। আমি সত্যি বলছি, তোমরা আমায় বিশ্বাস করো। এরপর জলে ভাসা দুই কন্যার আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর কবিরাজ অনেক ভালো হয়ে যায়, সবাইকে বিনামূল্যে চিকিৎসা করাতে থাকে। দূরের এক বনে টুনাটুনি নামে এক নব দম্পতি বাস করত। টোনা তার স্ত্রী টুনিকে অনেক ভালোবাসত। টোনা বিনা শর্তে টুনির সব ইচ্ছে পূরণ করত। টোনা দিনমজুরের কাজ করে তার সংসার চালায়। একদিন সকালে টোনা তার স্ত্রী টুনিকে বলতে থাকে, কি ব্যাপার টুনি, এত বেলা হচ্ছে এখনো খেতে দিচ্ছ না কেন বলতো? কি ব্যাপার, এখনো কি রান্না হয়নি নাকি? রান্না হয়নি নয়, আজ সারা দিন কোনো রান্না হবে না। আর শুধু আজ নয়, যতদিন না তুমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ ততদিন তোমাকে না খেয়ে থাকতে হবে, এই বলে দিলাম। তোমাকে আর কতবার বলবো বলতো, এখন কাজের চাপ বেশি, তাই আমি এখন তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না, কাজ শেষ হলে নিয়ে যাবো, বুঝেছো?
তাহলে যেদিন ঘুরতে নিয়ে যাবে সেদিন খাবার খেও। আমি তো জানি তুমি আমার থেকে তোমার কাজকে বেশি ভালোবাসো। যাও, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। আচ্ছা আচ্ছা, আর রাগ করতে হবে না, আমি তোমাকে কালকে ঘুরতে নিয়ে যাব। এবার খুশি তো? যাও, এবার তাহলে আমার জন্য খাবার নিয়ে এসো। এখনো রান্না হয়নি, আমাকে নদী থেকে জল এনে দাও। এই নাও কলস। শোনো, আমার খুবই পা ব্যথা করছে, নদীতে যেতে পারবো না। আর শোনো, আমার মাথাটাও খুবই ব্যথা করছে, জল নিয়ে এসে একটু রান্নাটাও চাপিও, আমি তাতে একটু রেস্ট নেই। রান্না করতে পারবে না সেটা আগে বললেই তো পারতে, রোজ রোজ এত অভিনয় করার কি দরকার? হ্যাঁ, যত সব। এই বলে টোনা নদীতে জল আনতে যায়। বেশ কিছুক্ষণ পর বিউটি টোনির কাছে আসে। সত্যি রে টুনি, তুই খুবই ভাগ্যবতী, খুব ভালো কপাল করে একটা স্বামী পেয়েছিস। আমি আর অনেক বেশি করে আশীর্বাদ করি যাতে তুই সারা জীবন এমন করে তোর স্বামীর ভালোবাসা পাস। হ্যাঁ দিদি, হ্যাঁ, ঈশ্বর দেখে শুনে নিজের হাতে এমন স্বামী দান করেছে আমায়। এমন সময় টোনা ওখানে আসে। আর টোনা বলে, কি ব্যাপার, আমাকে নিয়ে কি কথা হচ্ছে এখানে শুনি? কি আবার, তোমার প্রশংসা করছি? হয়েছে হয়েছে, আর আমার প্রশংসা করতে হবে না। বিউটি দিদিকে নিয়ে খেতে বসো, রান্না শেষ হয়েছে, খেয়ে আমাকে আবার কাজে যেতে হবে। না টোনা, আমি আজ খাচ্ছি না, আমি তো শুধু তোমাদের দেখতে এসেছিলাম। সারা জীবন এমন মিলেমিশে থেকো কেমন? এরপর বিউটি সেখান থেকে চলে যায়। আর খাবার খেয়ে টোনাও কাজে চলে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন টুনি তার বাড়িতে বলতে থাকে, উফ বাবা, কি গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেতে খুব মজা লাগে। আমি আজকেই টোনাকে বলবো আমাকে ডাব এনে দিতে। টোনা কাজ থেকে বাড়িতে চলে আসে। আর টোনা বাড়িতে এসে টুনিকে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী বউটার, আর এমন মন খারাপ করে বা কেন বসে আছো বলো তো? টোনা, আমার না খুবই ডাব খেতে ইচ্ছে করেছে, তুমি আমাকে এক্ষুনি ডাব নিয়ে এসে দাও। কি, ডাব খেতে ইচ্ছে করেছে? কিন্তু এই বনে তো কোনো ডাব নেই। বুঝেছি, তুমি আমাকে ডাব এনে দিবে না, তাই তো? সেজন্য এমন মিথ্যে কথা বলছো। তবে তুমিও শুনে রাখো, তুমি যদি আজকে আমাকে ডাব এনে না দাও তাহলে আমি সারা জীবনের জন্য বাবার বাড়ি চলে যাব, এই বলে দিলাম। টুনির কথা শুনে কোনো উপায় না পেয়ে টোনা বনে ডাব খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর টোনা বনের শেষ প্রান্তে চলে আসে। বনের শেষ প্রান্তে এসে টোনা একটা বাড়ির সামনে একটা ডাব গাছ দেখতে পায়। আর টোনা বলতে থাকে, আরে ওই তো একটা ডাব গাছ, কিন্তু এই ডাব গাছটা তো বদমেজাজি ইগলের, শত চাইলেও ওই বদমেজাজি ইগল আমাকে একটা ডাবও দিবে না, এর চেয়ে ভালো আমি একটা ডাব চুরি করে নিয়ে যাই। হ্যাঁ, টোনা সুযোগ বুঝে ওই ডাব গাছ থেকে অনেক কষ্টে একটা ডাব চুরি করে নেয়। আর ডাবটা চুরি করে নিয়ে এক ছুটে টুনির কাছে আসে। টুনি টোনার হাতে ডাব দেখে অনেক খুশি ছিল। আর ডাবটা নিয়ে খুশি মনে টুনি কাটতে থাকে। টুনি ডাব কাটার সাথে সাথে ডাব থেকে একটা সোনার ডিম বেরিয়ে আসে। এই দেখে টুনি অনেক অবাক হয়। এ কি, ডাবের ভিতর সোনার ডিম? ওগো, এদিকে এসো, দেখো দেখো, ডাবের ভিতর থেকে সোনার ডিম বেরিয়েছে। কি বলছো কি এসব তুমি? হ্যাঁ দেখি দেখি। আরে আরে, সত্যি তো, এতদিনে ঈশ্বর আমাদের দিকে তাকিয়েছে গো। দাও দাও, ডিমটা আমি বিক্রি করতে যাই। টোনা সোনা ডিমটা নিয়ে বাজারে চলে যায় বিক্রি করতে। টোনা ডিম বিক্রি করে বাসায় চলে আসলে টুনি টোনাকে বলে, ওগো শুনছো, আমার মনে হয় ও
ওই ডাব গাছে সব ডাবের ভিতরে না সোনার ডিম আছে। হ্যাঁ গো হ্যাঁ, আমারও তাই মনে হয়। তাই তো আমি কালকেও ডাব চুরি করতে যাব। পরের দিন টোনা ওই ডাব গাছ থেকে আবারও একটা ডাব চুরি করে নিয়ে আসে, আর ওই ডাবের ভেতরেও একটা সোনার ডিম পায়। এদিকে ওরা অনেক খুশি হয়। এরপর থেকে টোনা রোজ রোজ ওই ডাব গাছ থেকে ডাব চুরি করে নিয়ে আসে, আর সোনার ডিম বিক্রি করে ওরা অনেক ধনী হয়। একদিন টোনা টুনিকে বলতে থাকে, টুনি, ঈশ্বরের কৃপায় ডাব চুরি করে তার থেকে সোনার ডিম পেয়েছি, আর আমরা অনেক ধনী হয়ে গেছি। তাই বলি কি, আর ডাব চুরি না করে যা সয় সম্পত্তি আছে তা নিয়ে সুখে থাকি, বুঝেছো? তা তুমি কি বলো? কি বলছো কি এসব তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? যে সম্পত্তি হয়েছে তা তো দুদিন বসে খেলে শেষ হয়ে যাবে। তাই বলি, ভুলভাল চিন্তা দূর করো আর ডাব চুরি করতে যাও। টুনি, জেদ করো না, যে সম্পত্তি আছে তাতে সন্তুষ্ট থাকো। অতিরিক্ত লোভ ভালো নয়, এটা তুমি বোঝো না? জানোই তো, 10 দিন চোরের আর 1 দিন গৃহস্থের। আমি তোমার কথা শুনে রোজ রোজ এইভাবে চুরি করতে যেতে পারবো না, বুঝতে পেরেছো? হয়েছে, আর নীতিবাক্য শোনাতে হবে না। তোমরা শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার বুদ্ধি মতো কাজ করলে তোমাকে আর রোজ রোজ ডাব চুরি করতে হবে না গো। কি বুদ্ধি বলো তো শুনি। টোনা, এই ডাব গাছের সব ডাবের ভিতরে সোনার ডিম আছে। তাহলে একবার ভাবো, ওই ডাব গাছের ভিতরে আরো কত সোনার ডিম জমা করা আছে। তাই বলি কি, প্রতিদিন ডাব চুরি না করে আমরা বরং ওই গাছটাই কেটে নিয়ে আসি। তাহলে আমরা একসাথে অনেক সোনার ডিম পাবো আর অনেক বেশি ধনী হব। আরে কি বলছো কি এসব, পাগল হয়ে গিয়েছো নাকি? সোনার ডিম ডাবের ভেতরে থাকে, গাছে নয়, বুঝেছো? পাগল আমি হইনি, তুমি হয়েছো। এই নাও কুড়াল, আর আমার পিছু পিছু এসো। এই এই, তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই কেটে আনতে পারবো। বনের পাখিরা যদি জানতে পারে যে আমরা স্বামী বউ ডাবচোর, তাহলে আমাদের আর রক্ষে থাকবে না। টুনি এতটাই লোভে পড়ে গিয়েছিল যে টোনার কোনো কথাই শুনছিল না। অবশেষে টোনা বাধ্য হয়ে টুনিকে সাথে নিয়ে ডাব গাছ কাটতে যায়। ডাব গাছ কাটতেই হঠাৎ উপর থেকে একটা ডাব পড়ে টোনার মাথায়, আর টোনার মাথা ফেটে যায়। আ, মরে গেলাম বাবা গো মা গো। টুনি বাঁচা আমাকে, টুনি গাছ কাটা বাদ দাও টুনি। এসব বলতে বলতে টোনা ওখানে মারা যায়। এদিকে লোভী টুনির সেদিকে কোনো খেয়ালই ছিল না, টুনি ওর মতো গাছ কাটতেই থাকে। বেশ কিছুক্ষণ পর টুনি গাছটা কাটতে সক্ষম হয়, আর গাছটা মাটিতে পড়ে যায়। গাছ মাটিতে পড়ার সাথে সাথে টুনি দেখতে পায় গাছের ভেতরে কোনো সোনার ডিম নেই। এ দেখে টুনি, এ কি, আমি তো ভেবেছিলাম গাছের ভিতর অনেক সোনার ডিম থাকবে, কিন্তু এখানে তো কোনো ডিমই নেই। গাছের ভিতর ডিম নেই তো কি হয়েছে? আমি ডাবগুলো কেটে সোনার ডিমগুলো বের করে নেই। এই ভেবে টুনি একটা ডাব হাতে নিয়ে কেটে দেখে, তাতে কোনো সোনার ডিম নেই। আর টুনি এক এক করে সব ডাব কাটে, কিন্তু একটা ডাবেও টুনি সোনার ডিম পায় না। এমন সময় টুনির চোখ যায় মৃত টোনার উপর, আর টুনি টোনার কাছে গিয়ে বলে, টোনা, এ কি হলো তোমার? টোনা, ওঠো না টোনা, টোনা, কেন তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে? টোনা, টোনা, হে ঈশ্বর, তুমি আমার লোভের শাস্তি আমার টোনাকে কেন দিলে ঈশ্বর? টোনা, ওঠো না, আমি আর কোনো দিন লোভ করবো না টোনা। টুনি এভাবে কান্না করতে করতে মৃত টোনাকে বাড়িতে নিয়ে আসে আর সৎকার করে। আর টুনি একা একাই বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের কখনো কিন্তু লোভ করা যাবে না। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।